ভাষণ করে বলেছিল এবার আমি যুদ্ধ করতে পারবো। বাবা বাবা আমার ইহুদ আমি মারোয়ারের কুকৃতিতে কাছের চোখে নাও নেই। ওগো মালিক, তুমি তুমি আমায় শক্তি দাও মালিক, তুমি আমায় শক্তি দাও। ওরে ওরে তোরা কে, কোথায় আছিস? আমার হাতিয়ার দে, আমার শিরস্থান দে, আমার কোমর বন্ধ দে, আমার দুলদুলের পায়ে তোরা জিঞ্জিরি বেঁধে নে। আমি আমি যে যুদ্ধে যাব, আমি যে যুদ্ধে যাব। আব্বা আপনি আমায় আদেশ করুন, ওই বাদীর বাচ্চা জিতকে ধ্বংস করে আমি আমার ভাগ্যে আত্মার প্রতিশোধ নেব। ওরে নানা জয়নাল, তুই যে আমার বংশের একমাত্র অমূল্য নিধি, নয়নের তারা, এবং এবং তুই যে এই মুসলিম জাহানের ভাবি অদৃশ্য, তুই যে বাপ আমার প্রাণের প্রাণ। আমি যুদ্ধে যাবই বাবা। না বাবা, যুদ্ধে আমি যাব। তুমি তুমি তোমার মায়ের কাছে চলে যাও, এজিপ্ট পাজি তোমার কিছুই করতে পারবে না। আর শোনো বাবা, আম্বাজ শহরে হানিফা নামে তোমার এক চাচা আছে, যদি তুমি কখনো কোনো বিপদে পড়ো তবে তাকে তুমি পত্র লিখে জানাবে, সেই পারবে তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে। যাও বাবা, তুমি তোমার আম্মুর নিকট চলে যাও। যাই পিতা। হ্যাঁ তাই যাও। যাই যাই বাবা, আবার তো আর বিলম্ব করা যায় না, আমি আমি যাই। দেখি জন্মভূমির জন্যে, সারা ইসলাম জাহানের জন্যে অনেকে কিছু রেখে যেতে পারি কিনা। হে খোদা, তুমি আমাকে শক্তি দাও খোদা। আমাকে সঙ্গে আমি টুকরো টুকরো করে ওই শৃগাল কুকুরকে বিলিয়ে দেব। কে তুমি? আমার নাম এই তুমি শুনতে চাও? আমার নাম, আমার নাম এখন তোমার কাছে বলবো না। আমি তোমার কাছে জানতে চাই তোমার কি নাম। বলো বলো তোমার কি নাম। নাম দিয়ে তোমার কাম কি? এসো এসো কাফের, আমি তোমার সাথে রণক্ষেত্রে তা বুঝিয়ে দিতে চাই, কার বাহুতে কত দূর শক্তি আছে। ধরো যুদ্ধ কর রান, দেখবো কার কত দূর শক্তি আছে।
মাত্র প্রাণ উদ্ধার হলো, ওই তো কুলকুল শব্দে ফোরাত নদীর পানি কুলকুল রবে বয়ে চলছে। এখন এখনই আমি আসলা ভরে পানি পান করে নেব। বাড়ির চোখে আমার চিপ্পা চষর করে বলেছিলাম আমি আঁকবো এই পানির চোখই তো একে একে সকলেরই প্রাণ চলে গেছে। আর সেই পানি প্রথমেই প্রাণ করব আমি। দাদা দাদা তা কখনো না। হায় রে পানি, তোমার রক্ষা নেই হোসেন, হোসেনের মাথা কেটে ভালো। চার ভয়ে বনে জঙ্গলে প্রাণ রক্ষা করেছি, তার নিকট না 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 আমি তার নিকট যেতে পারবো না। আমি জিয়াদের বীরত্ব দেখলাম, তুমি হোসেনের মাথা কেটে আনো। আমি হোসেনের মাথা কাটতে পারবো না, কারণ হোসেনের মাথা কারণ হোসেনের মাথা কাটা রক্ত বলছে দেই তো করতো। লক্ষ টাকা তুমি গ্রহণ করো, আমি পারবো না হোসেনের মাথা কাটতে। শত আঘাত করেও হোসেনকে আমি শিরচ্ছেদ করতে পারছি না কেন? না আমি আমি এই খঞ্জর আমার হাতে রাখবো না। যে খঞ্জরে পাথর কেটে দু টুকরো হয়ে যাচ্ছে, অথচ সেই খঞ্জর দিয়ে আমি হোসেন শাহকে শিরচ্ছেদ করতে পারছি না। না আমি পুনরায় পুনরায় আবার ওকে আমি আমার মুখের উপর পা রেখে বসে
ভয় করি না, আমি বড় কালের চিন্তা করি না। হোসেন, আমি তোমার বুকের উপর বসছি বলে তুমি আমাকে ভয় দেখাচ্ছ, সেই ভয় আমার নেই হোসেন। আমি আমি জানো আমি তোমার মাথা কেটে নিলে আমাকে ওই চর্চ সম্রাট তুমি আমার বুকের উপর থেকে একটু নেমে বসো ভাই, আমাকে একটু নিঃশ্বাস ফেলতে দাও আমার, আমাকে তুমি আর কষ্ট দিও না ভাই, আমার প্রাণ যে বাহির হয়ে গেল, তুমি ক্ষণকাল অপেক্ষা করো। আমি তোমার বুকের উপর চেপে বসছি, তোমাকে আমি যতক্ষণে পর্যন্ত শিরচ্ছেদ না করবো ততক্ষণে পর্যন্ত আমি তোমার বুক থেকে নেমে বসবো না। তুমি আমাকে একটু সময় দাও ভাই, বেশ বলো তুমি কি বলতে চাও। তুমি আমার বুকের বসনে খুলে দেখতে চাও, এর অর্থ কি? অর্থ নিশ্চয় আছে ভাই, তা তো তোমরা সকলেই জানো। আমার দাদা দুরুদ্রবি বলেছে, কি বলেছে? দত্তা মাংস দ্বারা গঠিত হলেও তার বুকে লোভ নেই, সেই নির্দয় পাষাণের হাতে আমার মরণ হবে, তাই তোমার পক্ষটা আমাকে একটু দেখাও ভাই। বেশ, তোমার যখন আমার পক্ষ দেখা সাথ হয়েছে, তুমি আমার পক্ষ দেখে নাও হোসেন, বাইর বাইর তুমি দেখো। হোসেন, আর দেরি সহ্য হচ্ছে না, বাইর বাইর তৈরি হও। হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি পারবে আমাকে মারতে, আমি প্রস্তুত। তাহলে আমার এই খঞ্জর দিন আমি তোমাকে শিরচ্ছেদ করে তারপর তোমার ছিন্ন শীত আমি সম্রাটকে দিয়ে দিব। আমি হোসেন শাহকে শিরচ্ছেদ করতে পারছি না কেন? তাহলে কি আমার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে? না, আমার চেষ্টা আমি কিছুতেই ব্যর্থ হতে দেব না, আমি আমি ওকে শিরচ্ছেদ করব। তুমি বারবার কেন আমাকে কষ্ট দিচ্ছ ভাই, তোমার এই কত
সংসারে যে কাজ হবে না, আমার সংসারে কাজ হবে না, আমার মাতামহ আমার সারা শরীরে চুম্বন করেছে, চুম্বন করেছে, মাত্র একটি স্থান বাকি আছে, সেই স্থান তাই আমার খঞ্জর দ্বারা ওই তীর্বিত স্থান গলার পেছনে যেখানে রক্তাক্ত হয়েছে সেখানে খঞ্জর চালিয়ে আমার বস্ত্র তুমি কাটিয়ে লও ভাই। আমি ধর্ম তো প্রতিজ্ঞা করিতেছি তোমাকে ভেস্তে না দিয়ে আমি যে ভেস্তে যাব না ভাই। সত্য বলছো হোসেন শাহ, এর চেয়ে কি লাভ তুমি চাও ভাই? এই খন্ডটি আমি তোমাকে শিরচ্ছেদ করব হোসেন, আমি তোমাকে শিরচ্ছেদ করব, কিন্তু আমি আমি এখনই এই মুহূর্তে আমি তোমাকে আমি তোমাকে Ah!
শিশু কান্দিতেছে রে, পানি কি পানি বলে রে দাদু, বিধি বিধি রে আমার দে ভাই সবাকে ছেড়ে দে। আমি স্বপ্নে দেখলাম তীর হারা বিশাল সমুদ্র মাঝে বাণিজ্যর ছলে, আমি আমার সাথী গণ্য নিয়ে কিস্তিতে ভেসে চলেছি, হঠাৎ আকাশে কালো মেঘ জমাট বেঁধে প্রবল বর্ষণে ঝড় সেজে উল্কার বেগে ডুবে গেল। সমুদ্র মাঝে হাবুডুবু করতেছিলাম, কাউকে খুঁজে পেলাম না, এমন সময় আমি তীরে ভেসে গিয়ে আমার সম্মুখে সময় পেলাম আমার ঘুম ভেঙে গেল। না,
আমি বুঝতে পারছি না, তোমরা বলো বলো ভ্রাতাগণ, আমার এই দুঃস্বপ্নের মানে কি? আমার মনে হয় হয়তো কোন বহির্গত শত্রু পক্ষ আমাদের উপর অতর্কিত আক্রমণ করতে আসছেই জানা। এই জন্য সৈন্যবাহিনী সহ আমাদের প্রস্তুত থাকা উচিত। আমার মনে হয় পবিত্র মদিনায় আমাদের বংশের পর কেউ আঘাত করছে। কেউ জানো আঘাত করছে? অগ্রে আমাদের মদিনার সংবাদ জানা, অগ্রে আমাদের ওই মদিনার সংবাদ জানার একান্ত প্রয়োজন। হ্যাঁ ভাইজান, আমারও তাই মনে হচ্ছে। অগ্রেই মদিনার সংবাদ জানা দরকার। হ্যাঁ ভ্রাতাগণ, হয়তো মদিনারই কোন দুঃসংবাদ হবে। আর কোন কাল বিলম্ব না করে এই মুহূর্তে আমাদের একমাত্র কন্যা দৌলত নেসার বিবাহর আয়োজন করা হোক। আপনি যা ভালো মনে করেন তাই করুন। এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের প্রাণের ভাই হাসান হোসেন আনতে যাব আমি মদিনায়, এবং মদিনাবাসীর সংবাদ সংবাদ নেব। চলো ভ্রাতাগণ, আমরা এখন অন্তঃপুরে গমন করি। তুমি আমাকে পথ দেখাও ঠাকুর। ব্রাহ্মণ, আমাকে রাত্রিটুকু থাকবার জন্য একটু স্থান দেবে? আপনি কোথাও আসলেন? আর ওই খণ্ডিত মস্তক কোন মহাপুরুষে? শোনো ব্রাহ্মণ, অনেক কথা আমি তোমাকে সংক্ষেপ দেব। মদিনার বাদশাহ হোসেন, তার পিতা আলী, ফাতেমা জার জননী, এ হল তারি মস্তক। এই খণ্ডিত মস্তক আমি সাংসার সম্রাট এরজিত উপহার দিলে সে দেবিত আমাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা। আপনি সম্রাট এজিদের শূন্য? আপনাকে স্থান না দিয়ে পারি? ওই খণ্ডিত মস্তক এভাবে না রেখে আমার নিকট দিলে ভালো হতো। আপনি যাবার সময় ওই মূল্যবান মস্তক নিয়ে যাবেন। বেশ, ধরো ধরো ব্রাহ্মণ। রাত্রি ভোর হলেই ওই মস্তক আমার হাতে তুলে দেবে। আমি বড় ক্লান্ত, একটু বিশ্রাম করে গিয়ে মদিনার বাদশাহ হোসেনের মস্তক এই দেখো, মস্তকে কি বলতেছে? শীঘ্রই আমার গচ্ছিত মস্তক আমার হাতে তুলে দাও। শুনো ভাই সীমার, এই মহামূল্যবান মস্তক তুমি কিভাবে দেহ দেহ বিচ্ছিন্ন করেছো? তোমার কি দেহে একটু দয়া বা নেই? তুমি তো ঈশ্বরের সৃষ্টি। ব্রাহ্মণ, শোনো ভাই, তুমি একটু বিলম্ব করো।
আমি এখনো তোমার মস্তক এনে দিচ্ছি। বেশ, আমি বাহিরে অপেক্ষা করছি, আমার দেওয়া মস্তক আমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করো। শোনা ব্রাহ্মণে, কখনো প্রভু হরিণের মস্তক আমি ওই বেদনী কাপড়ের হাতে কিছুতেই তুলে দেব না। আমি এখনই আমার জ্যেষ্ঠ পুত্রের মস্তক কেটে এনে ওই বেদে শিবরকে বুঝিয়ে দিচ্ছি। তাই দিন স্বামী, স্বামী আপনার যা ইচ্ছা তাই করুন। চলো ব্রাহ্মণে, তাই চলুন স্বামী। এখন আমরা অন্তঃপুরে চলে যাই। এখনো ব্রাহ্মণ মস্তক নিয়ে এলো না। এই নিন ভাই আপনার গচ্ছিত মস্তক দাও। বার তাহলে আমি চলে যাই, কেমন? এ কি করছ? এই মস্তক দিয়ে আমি কি করব? ওরে নরধম পশু, লক্ষ টাকার লোভে হোসেনের মস্তক গোপন করে কাকে কাকে তুই বধ করেছিস? এই কি তোর সাধুতা? তুই আমাকে ঠকাতে চাস? শোনো ভাই, তুমি তো বলেছ গচ্ছিত মস্তক পেলেই চলে যাব। এখন কেন তুমি ও কথা বলছো? তুমি আমার সেই গচ্ছিত মস্তক আমার হাতে তুলে দাও। ভাই তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি মস্তক এনে দিচ্ছি। বেশ, বিদায় করছি। ওকে না দেয় তাহলে ওই ব্রাহ্মণীকে আমি দুনিয়া থেকে চিরবিদায়। কোথায় ব্রাহ্মণ ভাই? ভাই সীমা, এই আপনার খণ্ডিত মস্তক। ব্রাহ্মণ, বারবার তুই আমার সঙ্গে ভণ্ডানি করছিস, বার আমি তোকে যা বলছি তাই কর। যা, সত্যিকার যে মস্তক সেই মস্তক তুমি আমাকে শক্তি দিও। ব্রাহ্মণ, আমি তোকে বারবার অনুরোধ করে বলছি, আর তুই আমার সঙ্গে প্রতারণা করবার চেষ্টা করছিস। আমি এই মুহূর্তে তোর কাছ থেকে আমার গোস্তে আমার গচ্ছিত মস্তক করতে চাই না। বল আমার গচ্ছিত মস্তক আমার হাতের দাবি কিনা। কিনা
বাড়ির ভিতরে গিয়ে আমার মস্তক আমি চাই। ওই মস্তকে রয়েছে আমার আমার একই লক্ষ্য স্বর্ণ মুদ্রা। ওই মস্তক ছাড়া আমি কিছুতেই দরবারে যাব না। কোথায় আমার সেই গচ্ছিত মস্তক? সৎকার করবে তুমি ব্রাহ্মণী, সেই সুযোগ আমি তোমাকে কিছুতেই দেবো না। এই মুহূর্তে আমি তোমাকে বলছি, ওই গচ্ছিত মস্তক আমার হাতে তুলে দাও, নাহলে আমি তোমাকে ওই কথা ব্রাহ্মণ বলেছিল, আমি কিছুতেই হোসেন স্যার পবিত্র মাথা অপবিত্র হতে দেব না। এবং বিশ্ব তহসিল সীমা সীমা কারো কথা কোনোদিন শুনিনি, আজও শুনবে না, কারো বাধা কোনোদিন মানেনি, আজও মানবে না। আমি শুধু চাই হোসেন স্যার, হোসেন স্যার চিহ্ন বলো ব্রাহ্মণী, দেবে দেবে বলো, দেবে বলো, দেবে বলো, দেবে এই তো হোসেন স্যার মাথা, এই মাথায় আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। আমার জীবন দিয়েও এই পবিত্র হোসেনের মাথা আমি রক্ষা করতে পারলাম না। জৈনপ্রত্ন আর কোথায় সেই হোসেনের চিহ্নশি? এই নিন, এই নিন যাব না হোসেনের। যেমনি তোমার নাম তেমনি তোমার কাজ। মারুয়ান সীমারকে 1,00,000 স্বর্ণ মুদ্রা এই মুহূর্তে তাকে দিয়ে দাও। ও দিচ্ছি জনাব, তবে আপনার যোগ্য পুরস্কার। আমার নাম বিশ্বত্রাসী সীমা। এবার আমি আসি যাহা বলা মারুয়ান জেজুনা, আর দেরি নয় মারুয়ান, এখনই আমরা ওই হোসেনের শিবিরের মধ্যে ঢুকে পড়ব, যেখানে চকে চবল তাই পাবো, তাদেরকে সেখানে ঘুম পাড়িয়ে দেব। এইবার আমার কোনো শত্রু নেই, এইবার কেউ আমাকে বাধা দিয়ে আটকাতে পারবে না। এইবার যাদের যেখানে যাবে তাই পাবো, তাদেরকে তোমাকে যেমনি ভাবে আমি কাজ করতে বলেছি ঠিক তেমনি ভাবে করবে। এক বিন্দু যেন সেখান থেকে নড়চড় না হয়। আমি চাই ঘুরে আর এই মদিনার সেরা রত্ন আব্দুল জব্বারের স্ত্রী চাই না। পাগল,
পাগল হয়ে গেছে। ফলে বলে কৌশলে ইমাম বংশ ধ্বংস করেছি। এবার যাই আমার মসনদ মসনদ। তুমি 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 কেন আমাকে আত্মহত্যা দিচ্ছ? আমাকে যে বিদ্রোহ করছো না মসনদ? আমি আমি আছি খুব তাড়াতাড়ি আছি। আজ আমরা সাত দিনের উপবাসী। আমরা এমন কি গুণাগারছে নামাজ পড়তে আমরা পারবো না? হে না বাবু, কেউ পাপী নয়, কেউ পাপী নয়, একমাত্র আমি অভাগিনী পুরা রূপে, একমাত্র আমি অভাগিনী পুরা রূপে পাগল হয়ে রক্তের বন্যা বইয়ে দিল ওই ফুরাত কুলে, কিন্তু ওই হতভাগিনী জয়নবকে ফুরাত কুলে ভাসিয়ে নিল না। মা মা গো, খোদার জ্বালায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে মা, আমাকে কিছু খেতে দাও মা, আমাকে কিছু খেতে দাও, আমি যে আর সহ্য করতে পারছি না মা। বাবা জয়না, আমরা যে বন্দি, আমরা যে বন্দি, আমি আমি কেমন করে তোমাকে খেতে দেব বাবা? বন্দিগণ অনেক দিনের উপবাসী, বন্দিগণ অনেক দিনের উপবাসী, ওদেরকে উপযুক্ত খাবার দিতে হবে মারওয়ান, ওদেরকে উপযুক্ত খাবার দাও। কামিল খা, বলুন হুজুর, খাবার নিয়ে এসো। ওরা মদিনা বাসিন্দা, খেজুর ফল খেতে ভালোবাসে, খেজুর ফলই তাদেরকে খেতে দেওয়া হোক। এই তো এনেছি হুজুর। আমার যে বলতে কথা হচ্ছে মা, আমাকে খেতে দাও। এই লাও জয়নাল, জয়নাল এই লাও, তোমাদের খাবার খাও, আরামে বসে খেয়ে নাও। তোমরা তো ক্ষুধার্ত, দেরি করছো কেন? খাবার সম্মুখে রাখা আছে, খেয়ে নাও। তোমরা সবাই একসাথে বসে খেয়ে নাও। যাচ্ছে কবির খেয়ে বলুন হুজুর,
আমরা জানতে চাই
আমরা জানতে চাই সম্রাটের নামে এজি পাঠ করবে কিনা। না, যতদিন পিতাজি সিংহাসনে আমি না বসবো ততদিন পর্যন্ত আমি পিতার নামে খুতবা পাঠ করবো। বালক, তিনি এখন দামেস্কের রাজা, তিনি মক্কা মদিনার রাজা। এখন চিন্তা করে দেখো কার নামে তুমি খুতবা পাঠ করবে। Yeah.
Thank you.
কেউটের বাচ্চা, এত এত দূর স্পর্ধা তোর, এত সাহস আমার এই মসজিদে বসে আমার নামে খুতবা শেষ না করে হোসেনের নামে তুই খুতবা শেষ করেছিস, যা যা জাহান্নামে যা। জনাব না, ইমাম বলছে না, ইমাম বলছে না, আপনি যদি খতম করেন তাহলে জনাব, ইমাম বলছে না, আমি আর ইহ জগতে রাখতে চাই না মারওয়ান, আমি চাই এই দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য তাকে ইমাম বংশের এখনো একজন মহাবীর আছে, মহাবীর সে কি মারওয়ান, হোসেনের বংশে এখনো, হোসেনের বংশে এখনো একজন মহাবীর জীবিত আছে, বলো মারুন কে সেই বীর। আপনি এক কাজ করুন জনাব, আপনি ওই জয়নালকে কারাগারে পাঠিয়ে দিন, তারপরে জয়নালকে তুমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করবে, তোর বুকের উপর বিস্ফোরণ ওজনের একটি পাথর চাপা দিয়ে রাখবে, ছাতির পর এক বেলা খেতে দিবে, তাও দিবে একটা শুকনো পোড়া রুটি, নিয়ে যাও। সেই বীর কি আমি দেখব? হ্যাঁ জনাব, তাই চলো মারওয়ান। জনাব তুমি যখন আমাকে ওই বীরকে দেখাবে ঠিক সেই মুহূর্তে আমার কোটি দশের তলোয়ার দিয়ে ওই বীরের দেহটাকে আমি ক্ষত বিক্ষত করে নবীর শেষ রক্তকে এবং নবীর শেষ শক্তিশালীকে আমি এই দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য এই দুনিয়া থেকে মুছে দেব। আমি তোমাকে এভাবে কিছুতেই এক বছর হতে দেব না, আমি তোমাকে হার যে সহ্য করতে পারি না মা, পিতাজির মুখে শুনেছিলাম আম্বাজ শহরে আমার এক চাচা আছে, তুমি আমাকে রণ সাহায্যে সজ্জিত করে দাও, আমি যুদ্ধে যাব। কি করে তুই যুদ্ধে যাবি বাবা, আমরা যে বন্দি, বুবু তবে শোনো পুত্র, আম্বাজ শহরে গর্ভপাত গর্ভপাত গর্ভজাত সন্তান বীর পালোয়ান মোহাম্মদ হানিফা নামে তোমার তুমি তার কাছে পত্র লেখো, পত্র পাওয়া মাত্র তিনি এসে তোমাদের সবাইকে উদ্ধার করে নিয়ে যাবে। তাহলে এক্ষুনি আমি পত্র লিখে ওই আম্বাজ শহর চাচার নিকটে পাঠাবো। হ্যাঁ বাবা, তুমি তাই করো। প্রথমে